আমরা এখন অধ্যায় তিনের অরবিটালের শক্তিক্রম শিখব। কত সহজে অরবিটালের শক্তিক্রম আমরা শিখতে পারি, যেটাকে আমরা সবাই আহ্বাও নীতি হিসেবে জানি, সেটা আমরা এখন দেখি কত সহজে আমরা পারি এটাকে মনে রাখব। আমি একটি ছক আঁকলাম, আমি চারটি অরবিটাল নাম লিখলাম এস পি ডি এফ, 1 2 3 4। এটা একটা টেকনিক, এটা আমি দেখাচ্ছি কত সহজে আমরা লিখতে পারি। প্রথমে আছে এস অরবিটাল, আমরা দেখি এস লিখি দুইবার এস এস, তারপরে লিখি পি এস পি এস, এটা লিখবো দুইবার পি এস পি এস, আবার লিখি ডি পি এস ডি পি এস ডি পি এস ডি পি এস, অতঃপর এফ ডি পি এস দুবার লিখব এফ ডি পি এস এফ ডি পি এস। এবার প্রথমে এক নম্বর নিব, এসে এক লিখছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এবার পি অরবিটালে নিচ্ছি দুই দুই শেষ, দুই তিন চার পাঁচ ছয় সাত। ডি অরবিটাল হলো তিন তিন চার পাঁচ ছয়, এফ অরবিটাল হলো চার চার এই পাঁচ। তাহলে ওয়ান এস লেস দেন টু এস লেস দেন টু পি লেস দেন লেস দেন লেস দেন, আমরা দিলেই ইজিলি অরবিটালের শক্তিক্রম আমরা বুঝতে পারলাম। ওকে, সহজে আহ্বান নীতি মনে রাখা যায়।